আমি বাড়ি থেকে কোর জল তোলার দড়িটা নিয়ে ওখানে পৌঁছেছি। এই তো এসে গেছি, তাড়াতাড়ি দড়ি বাঁধ। ম্যাজিক জানে দেখছি, বারান্দায় পায়ের ছাপ দেখছি, অথচ মাটিতে নেই। দেখ বাবলু, এখানে কিসের দাগ? এটা আততায়ীর কোন রকম চিহ্নই না। তুই কি করে বুঝলি? এখানে পুলিশ এসেছিল, চারিদিকে বুটের দাগ দেখছি। আর এই যে এই দাগটা দেখেছিস, এটা লাঠি ঠোকার দাগ। তারা একবার একবার দোতলার বারান্দাটা ঘুরে আসি। কি করে উঠবে, চারিদিকে তো তালা দেওয়া। আরে পাইপ বেয়ে উঠবো, তোরা গেটের দিকটা নজর রাখিস, কেউ এলে আমাকে জানান দিবি। বাবলু সামলে ওঠ। ব্যাটা যদি ছাদ দিয়ে পালাতো তবে এখানে মহাপুরুষের কিছু পদচিহ্ন আঁকা থাকত। আরে ওটা কি? এ তো পায়ের ছাপ, চুলে কোঠার সিঁড়িতে খালি পায়ের ছাপ। এই ঝাঁটা কাঠি নিয়ে পায়ের মাপটা নিয়ে নি, বারান্দার দিকেও তো একই পায়ের ছাপ। যাই এবার নিচে নামা যাক। খবর পেলি নাকি? প্রাথমিক তদন্ত শেষ, চলো ভাই সব আমরা সস্থানে প্রস্থান করি। দড়ি কোথায় গেল? তাই তো গাছের সঙ্গে বাঁধা দড়িটাও তো কেউ খুলে নিয়ে গেছে। ভারি আশ্চর্যের ব্যাপার তো। কিছুই আশ্চর্য নয়, উনি হাওয়া বুঝতে এসেছে, ওই খুলে নিয়ে গেছে। না না, এ অসম্ভব। এটাই সম্ভব রাদার, উনিরা চিরকাল এই ভুলটাই করে। উনের পর আশেপাশে ঘোরাফেরা করে, কেবল দেখে কোনো চিহ্ন পড়ে আছে কিনা, কিংবা কেউ তাকে সন্দেহ করছে কি। তাহলে উপায়? আমরা এখন বের হব কিভাবে? এরা দাহ করে যতক্ষণ না ফিরছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সবাই না হয় লাশ নিয়ে ব্যস্ত,
বেচার দরওয়ানটা গেল কোথায়? আরে ওকে তো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। ওখানে থানায় দেখিস নি বুঝি? গাড়ির আওয়াজ মনে হচ্ছে নৌছড়া ফিরে এলো। চল চল ছোটার আড়ালে গিয়ে লুকিয়ে থাকি। ওহ বড্ড ধকল গেল সারাটা দিন। পুলিশে ঝামেলা না, তাছাড়া পোস্টমর্টমে কম সময় নিল বল। খুন হলো আমাদের লোক, হয়রানি হলাম আমরা। ওহ ওরা ভেতরে ঢুকে গেছে, চল আমরা বেরিয়ে পড়ি। বাবা বাঁচা গেল। এবার চল সেই তাবুটার দিকে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, আমি একটু তফাতে থাকবো বুঝলি, না হলে ব্যাটাটা আমায় চিনে ফেলতে পারে। তার আর কোনো প্রয়োজন নেই, ব্যাটা যখন গাছ থেকে দড়ি খুলে নিয়ে গেছে তখন আমাদের সবাইকে নিশ্চয়ই দেখেছে। তাড়ি বাকি মানে আছে, আমাদের সে হয়তো দেখেইনি, শুধু দড়ি খুলে নিয়ে পালিয়েছে। হুম সেটাও হতে পারে। যাই হোক, ইন এনি কেস আমরা কিন্তু সবাই একসঙ্গেই থাকবো। আরে একি তাবু কোথায় গেল? পাখি তো দেখছি হাওয়া হয়ে গেছে। ইস সকালে যদি একবার থানায় জানিয়ে রাখা যেত রে, না হলো বলতো, আমাদের মুখই রইল না। এত ভেঙে পড়ার কি আছে, এক বেলার মধ্যে কতদূর যাবে বাছাধনরা? আমরা ওদের খুঁজে বার করবই, তবে তার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? পায়ের ছাপটা মিলিয়ে নেব, প্লাস্টিক ফ্যাক্টরির ভেতরে পায়ের ছাপটার মাপের সঙ্গে মিলিয়ে নেব। আরে হুবহু মিলে যাচ্ছে। তার মানে ভূগোলের কথাই ঠিক? 100% ঠিক। সৌরভ দাকে বড্ড টেনশন নিতে হচ্ছে। আরে বাবা রান কি সব ম্যাচে আসে নাকি? আরে এ কি, মিত্তির গার্ডেন লেনের এক বাড়িতে রহস্যজনক চুরি, আশ্চর্যের ব্যাপার। সেই বাড়ির ভিতর ছাড়াও আশেপাশে চোরের কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি, তবে প্লাস্টিক কারখানার আততায়ী এবং এ বাড়ির চোরের পায়ের ছাপ হুবহু মিলে যাচ্ছে। ওদেরকে ডাকতে হবে। হ্যালো রে, খবরটা পড়েছিস? কোন খবর? কিসের খবর? আরে ওই যে রে মিত্তির গার্ডেন লেনের চুরির খবরটা। বাবা কাগজটা মুখস্থ না করে ছাড়বে না, তুই বরং ফোনেই বল। আরে না না ফোনে সব বলা যাবে না, তুই বরং একটা কাজ কর, তুই বাচ্চু আর বিচ্ছুকে ডেকে নিয়ে 9টা নাগাদ মিত্তিরদের বাগানে চলে আয়, আমি বিলুকে নিয়ে ওখানে পৌঁছে যাব। রাখ তবে। হ্যাঁ আমি ঠিক পৌঁছে যাচ্ছি। বাহ সকলে এসে গেছিস দেখছি, দেখ খবরটা দেখ। আরে এতে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও শুধু ঘরের ভেতরেই পায়ের ছাপ, বাইরে বেমালুম হাওয়া। চলো না সবাই একবার তুলসী মিত্রের গার্ডেন লেনে চক্কর দিয়ে আসি। ঠিক বলেছিস, চল সবাই। আরে নারুদা যে কাদের বাড়িতে চুরি হলো গো? ওই যে দেখছিস মেয়েটির মতো লোকটা দাঁড়িয়ে আছেন ওনার বাড়িতে। জানিস মঙ্গল, লোকটা রেলের ক্যান্টিনে চাকরি করে, আমাদের পাড়ায় ভাড়া থাকে। তাই নাকি? হ্যাঁ রে, আমাকে একবার কাটলেটও খাইয়েছিল, খুব বড় বাড়ি করেছে। কি রে এখানে দাঁড়িয়ে কি বকর বকর করবি? 9:45 বাজতে চললো। হ্যাঁ হ্যাঁ চল চল। সেই ডুকডুকির বাজে না? চল তো গিয়ে দেখি। কি ব্যাপার রে,
খিদে দেশটা শুধু তোদের একার আছে? কখন থেকে দাঁড়িয়ে আছি, পেটে ছুঁচো ডন মারছে। সরি বাবলু, কি করি বল, রবিবার বাবা বাড়িতে থাকে না, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এবার তুই ওদের ফলো কর। তুমি নিশ্চিন্তে যাও ব্রাদার, এ শর্মা যখন আছে হয়তো ওখানেই। এটা ইরানিটা অন্য কাউকে না হলেও তোকে তো ডেফিনেটলি দেখেছে, সুতরাং একটু সাবধানে। ওকে বস, আমি সাবধানেই থাকবো। আজ ব্যাটাদের মাল সমেত ধরব, ধরবই ধরব। হ্যাঁ রে, সব ঠিকঠাকই এগোচ্ছে, এখন আবার খেলা হবে। ওরা যখন খেলা দেখাতে ব্যস্ত থাকবে, আমরা আমাদের কাজ হাসিল করে না, সুযোগটা কাজে লাগাতে হবে। তবে শুভশ্চ শীঘ্রম, চলো আমরা বিনা পয়সায় জিপসি নাচ দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল সব। ইকি, পাখি তো হাওয়া। আরে পাখি ছাড়, ভুমবল কোথায় গেল? কোনো বিপদে টিপদে পড়লো নাকি? বিপদ, তাও আবার ভোমলার কাছে, ওরা নিশ্চয়ই পাত্তারি গুটিয়েছে। কিন্তু ভোমবলটা কোথায় গেল? ভোমবল নিশ্চয়ই ওদের পিছু নিয়েছে, কিন্তু কোন দিকে গেল বলতো? ভোমবল না ফেরা পর্যন্ত কিছুই জানা যাবে না। তার মানে আজ আর কিছুই করা যাবে না? না না, একটা কাজ তো করতেই হবে। এক্ষুনি থানায় একটা ফোন করা দরকার, আর দেরি করা ঠিক হবে না। আরে সামালকে দোস্ত, সামালকে, আগে ভোমবলটার একবার খোঁজ নি, তারপর। আরে তীর চিহ্ন না? হ্যাঁ তীর চিহ্নই তো, নিশ্চয়ই ভোমবলের কাজ। আলবাত একই চিহ্ন যদি প্রত্যেক মোড়ে পাই। কিন্তু ভোমবলটা গেল কোথায়? ভোমবলটা হয়তো ইরানিদের নিবাস সম্পর্কে কনফার্মড হয়ে আমাদেরকে খবর দিতে বেরিয়েছে। হতেই পারে, চুরাই জিনিসপত্র তাঁবুর মধ্যেই নিশ্চয়ই লুকোনো আছে। একবার যদি ঢোকা যেত। কিন্তু ঢুকবি কি করে,